আমার চ্যানেলে আজকে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন আইফোনে সবগুলোটা আপনার নতুন আইফোনে কিভাবে নিয়ে আসবেন। প্রথমে আপনার আগের যে আইফোনটি রয়েছে সেটি আপনার আইটিউনে ব্যাকআপ করে নিতে হবে। ব্যাকআপ করে নেওয়ার পর আপনি যে নতুন আইফোনটিতে আপনারা সেই পুরোনো ডাটাগুলো সব ট্রান্সফার করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার এখানে সব কিছু ট্রান্সফার করতে পারেন। আইফোনটি এখানে পিসি ট্রান্সফার করার সময় কন্টিনিউ দিয়ে দেন, তারপর আপনার পিসি এখানে একটা অ্যাক্সেসের পারমিশন চাবে আপনার আইফোনে। আইফোনে সেটি ট্রাস্ট করে দিলে এটির সাথে কানেক্ট হয়ে যাবে। আপনার এর আগে যে আইফোনে যা কিছু ছিল সবগুলোই আপনার নতুন আইফোনটিতে চলে আসবে। আপনার সেটিং, আপনার রিংটোন যেভাবে ছিল আপনার নতুন আইফোনটিতেও ঠিক সেভাবে চলে আসবে। তারপরে এই যে দেখেন আমার এখানে ট্রাস্ট দেওয়া হয়ে গেছে, আমি আমার ফোনে অ্যাক্সেস করে ফেলছিলাম। তারপরে এই যে দেখেন আপনার উপরের দিকে একটা ফোনের আইকন চলে আসছে, সেই ফোনের আইকনটিতে ক্লিক করতে হবে। সেই আইকনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করার পর যে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইয়োর নিউ আইফোন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাজ এ নিউ আইফোন অথবা আপনার রিস্টোর দিস ব্যাকআপ, অর্থাৎ আমার প্রিভিয়াস যে আইফোনটি ছিল সেটিতে আমি যে ব্যাকআপটি করে রেখেছিলাম আমি সেটা আমি আসলে এখানে করতে যাচ্ছিলাম কি না। আর আপনারা যদি আইফোনের ব্যাকআপ কীভাবে করতে হয় সেটা যদি না জানেন, আমার একটি ভিডিওতে সেগুলো দেওয়া আছে। ভিডিওটির শেষের দিকে সেই ভিডিওটি আপনাদের এখানে পপ আপ হয়ে চলে আসবে। তারপর এখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউতে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আমার আইফোনটি আমি ব্যাকআপ করতে পারবো না, কারণ এর কারণ হচ্ছে আমার এর আগের আইফোনটি যেটি ছিল সেটি iOS 11 ছিল, আর আমি এখন যেটিতে ব্যাকআপ করতে যাচ্ছিলাম সেটি iOS 10। অর্থাৎ আমি যদি এটিকে iOS 11 আপগ্রেড করে নিই তাহলে আমার সরাসরি আমি এটি ব্যাকআপ করতে পারবো। আপনার নতুন আইফোনে যদি পুরোনো আইফোনের ডেটাগুলো সবগুলোই ব্যাকআপ করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই আপনাদের iOS ভার্সনটি সেম হতে হবে। এলো মোটামুটি আমার পুরাতন আইফোন থেকে নতুন আইফোনে ব্যাকআপ করার টিউটোরিয়াল। আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন।